1972 সালের 22 মার্চ রাষ্ট্রপতির 22 নম্বর আদেশ বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ গঠন করা হয়। স্বাধীনতার পর 1972 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম গণপরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়। 1970 এর নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যরা এই পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। প্রথম দিনের অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি হিসেবে বর্ষীয়ান নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিচের নাম প্রস্তাব করেন। তার সভাপতিত্বে গণপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করেন। গণপরিষদের প্রধান দায়িত্ব ছিল দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। জনাব স্পিকার, 1972 সালের গণপরিষদ এবং 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্যদের বেশিরভাগই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। বর্তমান সংসদে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে জনাব তুফাইল আহমেদ, আমি এবং প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে জনাব আমির হোসেন আমু, ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন, জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক ও জনাব রাজিউদ্দিন আহমদ রাজু জীবিত আছেন। হয়তোবা সারা দেশে 15 থেকে 20 জন বেঁচে থাকতে পারেন। এছাড়া বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন বা কাছে থেকে দেখেছেন তাদের সংখ্যা কমে যাচ্ছে। একইভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীদেরও সংখ্যা দিন দিন কমছে। তাই জাতীয় সংসদের ইতিহাস নূতন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই বিশেষ অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আশা করি মাননীয় সংসদ সদস্যগণ তাদের বক্তব্যে সংসদের ইতিহাসের পাশাপাশি সংসদ পরিচালনায় বঙ্গবন্ধুর রীতিনীতি, কর্মকৌশল এবং স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসকেও দেশবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। মাননীয় স্পিকার, আমার নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয় যখন দেখি যে বর্তমান সংসদে গণপরিষদ ও প্রথম জাতীয় সংসদে আমি যাদের সাথে ছিলাম তাদের অনেকের ছেলে মেয়ে এমনকি নাতিরাও সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। জনাব স্পিকার, স্বাধীন বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন 1972 সালের 10 এপ্রিল ঢাকায় তেজগাঁওস্থ সংসদ ভবনে শুরু হয়। গণপরিষদে 1972 সালের 4 নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 থেকে তা কার্যকর হয়। স্বাধীনতার এত অল্প সময়ের মধ্যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান প্রণয়ন নিঃসন্দেহে গণতন্ত্রকামী যে কোনো দেশের জন্য গর্বের। এই সংবিধানে প্রথম স্বাক্ষরকারী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি স্বাক্ষর করি 71 নম্বরে। এ সংবিধানের আওতায় প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7ই মার্চ। এর ঠিক এক মাস পর একই বছরের 7ই এপ্রিল প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আজ মহান জাতীয় সংসদের 50 বছর পূর্ণ হয়েছে। এ সময়ের এই দীর্ঘ পথ পরিক্রমায় এ প্রতিষ্ঠানের যাত্রা সকল সময় মসৃণ ছিল না। গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রা যখনই বাধাগ্রস্ত হয়েছে তখনই এর একটি প্রভাব পড়েছে জাতীয় সংসদের উপর। বিগত দেড় দশকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। গত 14 বছরের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল যোগ্যতা অর্জন করেছে। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বর্তমানে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের সুযোগ নাই।